হ্যালো, গুড মর্নিং বন্ধুরা। আজকে আমরা জেনে নেব দ্য আইস হ্যাবিট এই গল্পটির দ্বিতীয় অংশ। আশা করি তোমাদের প্রথম অংশটা মনে আছে, যদি না মনে থাকে তাহলে এই ভিডিওর আগে এই চ্যানেলে দেওয়া লেকচার ওয়ানটা দেখে নিতে হবে, তাহলে তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে। আজ আমরা শুরু করছি একদম এখান থেকে। আই ডিড নট সি ইউ আইদার, আমিও আপনাকে দেখিনি। আই সেড বাট আই হার্ড ইউ কাম ইন, আমি আপনাকে দেখিনি কিন্তু আমি শুনতে পেয়েছি আপনি এসছেন। অর্থাৎ ন্যারেটর ওই মহিলা যিনি ট্রেনে এখন উঠেছেন তাকে বলছেন, আই ওয়ান্ডার্ড ইফ আই উড বি এবল টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং। আই ওয়ান্ডার্ড, আমার একটু কিরম মনে হচ্ছিল যে ইফ আই উড বি এবল টু, যদি আমি সক্ষম হই, এবল শব্দটার অর্থ সক্ষম, টু প্রিভেন্ট, প্রিভেন্ট মানে আটকানো, টু প্রিভেন্ট হার ফ্রম ডিসকভারিং, তাহলে তার ডিসকভারি থেকে অর্থাৎ তার আবিষ্কার করা থেকে তাকে যদি আটকাতে পারবো কি না সেটা আমি ভাবছিলাম। দ্যাট আই ওয়াজ ব্লাইন্ড, অর্থাৎ আমি যে অন্ধ সেটা তিনি আবিষ্কার করে ফেলবেন, সেটা তিনি জেনে ফেলবেন, সেটা আমি আটকাতে পারবো কি না আমি সেটা ভাবছিলাম। প্রোভাইডেড আই কিপ টু মাই সিট, একটা কাজ করি আমি আমার নিজের জায়গায় বসে থাকি। প্রোভাইডেড কথাটার মানে হচ্ছে যে যদি, মানে ইফ, ইফ আই কিপ টু মাই সিট, যদি আমি নিজের জায়গায় থাকি। আই থট, আমি এরকম ভাবলাম, ইট শুডন্ট বি টু ডিফিকাল্ট, তাহলে এটা বিষয়টা খুব কঠিন হবে না, মানে তার থেকে ব্যাপারটা লুকোনোটা যে আমি অন্ধ। দ্য গার্ল সেড, উনি বললেন, আই এম গেটিং অফ অ্যাট সাহারানপুর, মাই আন্ট ইজ মিটিং মি দেয়ার, আমি সাহারানপুরে নেমে যাব, আমার আন্ট ওখান থেকে আমাকে রিসিভ করবেন, অর্থাৎ ওখানে আমার সাথে দেখা করবেন। দেন আই হ্যাড বেটার নট গেট টু ফ্যামিলিয়ার, তাহলে খুব বেশি আলাপ পরিচয় করে লাভ নেই। আই রিপ্লাইড, আন্টস আর ইউজুয়ালি ফর্মিডেবল ক্রিয়েচার্স, তাহলে খুব বেশি আলাপ পরিচয় করে লাভ নেই, কারণ এখানে একটা কথা বলছেন, আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স, মানে ফর্মিডেবল মানে যে সমস্ত ক্রিয়েচারদের সঙ্গ আমাদের এড়িয়ে চলা উচিত, এরকম ক্রিয়েচার মানে হচ্ছে জীবজন্তু, তাহলে আন্টরা হচ্ছে এমন জীবজন্তুর মধ্যে পড়েন যাদের সংসর্গ বা যাদের সঙ্গ আমাদের এড়ানো উচিত। এটা মজা করে বললেন, কিন্তু আমরা এটা বুঝতে পারছি কেন বললেন। ধরো এটা আমাদের ব্যক্তিগতভাবে অভিজ্ঞতাও হয় যে তুমি ধরো তোমার কোনো বন্ধুকে বাড়িতে খেলার জন্য ডাকতে গেছো বা কোনো কিছুর জন্য ডাকতে গেছো, তার মা তোমাকে বকলেন, হ্যাঁ বেশি খেলা হয়ে যাচ্ছে ইত্যাদি করে বকলেন, তো বোঝাই যাচ্ছে যে সেই জন্যই ন্যারেটর বললেন যে আন্টস আর ফর্মিডেবল ক্রিয়েচার্স, তাদের এড়িয়ে চলা উচিত। হোয়ার আর ইউ গোয়িং, তুমি কোথায় যাচ্ছ, শি আস্কড, বা আপনি কোথায় যাচ্ছেন তিনি জিজ্ঞেস করলেন, মানে মহিলা এই ন্যারেটরকে জিজ্ঞেস করছেন। ন্যারেটর রিপ্লাই দিচ্ছেন, টু দেহরা অ্যান্ড দেন টু মুসৌরি, প্রথমে আমি দেহরা যাব, দেহরা মানে বুঝতেই পারছি আমরা দেরাদুন, অ্যান্ড দেন টু মুসৌরি, তারপর মুসৌরি যাব। ও হাউ লাকি ইউ আর, আপনি কত ভাগ্যবান, আই উইশ আই ওয়ার গোয়িং টু মুসৌরি, কত ভালোই না হতো যদি আমি মুসৌরি এখন যেতে পারতাম। আই লাভ দ্য হিলস এসপেশালি ইন অক্টোবর, আমার পাহাড় ভীষণ ভালো লাগে বিশেষ করে অক্টোবরের সময়। ইয়েস দিস ইজ দি বেস্ট টাইম, আই সেড কলিং অন মাই মেমোরিজ, হ্যাঁ এটা সত্যিই খুব ভালো সময়, আমি তাকে বললাম আমার মেমোরির ওপর ভর করে, মেমোরি মানে আমার স্মৃতির ওপর ভর করে, কেন স্মৃতিতে, কারণ হচ্ছে লেখক এখন অন্ধ, হয়তো আগে তিনি দেখতে পেতেন, লেখক বলবো না বারবার আমি হয়তো ভুল করে লেখক বলছি, এটা হচ্ছে ন্যারেটর মানে বক্তা, তাহলে বক্তা এখন অন্ধ, আগে হয়তো তিনি চোখে দেখতে পেতেন, তাহলে সেই সময় তার যে মেমোরি তার যে স্মৃতি রয়েছে এই হিল সম্পর্কে সেটাই তিনি বলছেন। দ্য হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস, দ্য সান ইজ ডেলিশিয়াস, আচ্ছা হিলস আর কভার্ড উইথ ওয়াইল্ড ডালিয়াস মানে ডালিয়া ফুল, বন্য ডালিয়া ফুলে পাহাড় ডেকে গেছে, ডেকে যায় সেই সময়। দ্য সান ইজ ডেলিশিয়াস, সেই সময় সূর্যের আলোটা ওই গায়ে মেখে নিতে বা আরাম করে উপভোগ করা যায়, এখানে ডেলিশিয়াস মানে সুস্বাদু, কিন্তু সূর্যকে তো খাওয়া যায় না কিন্তু গায়ে মেখে নেওয়া যায় সূর্যের আলোটা, সেই জন্য বলছেন। অ্যান্ড অ্যাট নাইট ইউ ক্যান সিট ইন ফ্রন্ট অফ এ লগ ফায়ার, আর রাত্রিবেলা তুমি লগ ফায়ারের সামনে বসতে পারো, লগ ফায়ার মানে যেটাকে আমরা বন ফায়ার বলি অনেক সময়, ওই কিছু কাঠ কুটো এক জায়গায় জড়ো করে তার সামনে বসে ঠান্ডার রাত্রে হাত পা সেকা। অ্যান্ড ড্রিঙ্ক আ লিটল ব্র্যান্ডি,
আর সাথে একটু ব্র্যান্ডি খাওয়া যেতে পারে। ব্র্যান্ডি একরকমের অ্যালকোহলিক ড্রিঙ্ক, যেটা ভীষণ ঠান্ডার যে জায়গা, প্রবল ঠান্ডা পড়ে যেখানে, সেখানে মানুষরা খেতে বাধ্য হন ঠান্ডা থেকে বাঁচার জন্য। মোস্ট অফ দ্য ট্যুরিস্ট স্যাপগান, সেই সময় ট্যুরিস্টরা প্রায় থাকেনই না, অ্যান্ড দ্য রোডস আর কোয়াইট অ্যান্ড অলমোস্ট ডিজার্টেড, রাস্তাগুলো ফাঁকা, একদম একদম জনশূন্য হয়ে যায়। ডিজার্টেড মানে একদম মরুভূমির মতো, মানে একেবারে ফাঁকা, এটা বোঝানোর জন্যই বলছেন। ইয়েস, অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম। হ্যাঁ, সত্যি অক্টোবর হচ্ছে সবথেকে ভালো সময়। তাহলে এই পুরো প্যারাগ্রাফটাই ন্যারেটর তার নিজের স্মৃতি থেকে বললেন। শি ওয়াজ সাইলেন্ট, তিনি নিস্তব্ধ রইলেন। আই ওয়ান্ডার্ড ইফ মাই ওয়ার্ডস হ্যাড টাচড হার, আমি আবার ভাবলাম যে আমার শব্দগুলো তাকে ছুঁয়ে গেল কি না। অর হোয়েদার শি থট মি এ রোম্যান্টিক ফুল, নাকি তিনি ভাবলেন যে আমি একজন বোকা রোম্যান্টিক মানুষ। দেন আই মেড এ মিস্টেক, তারপরে আমি একটা ভুল করে বসলাম। ওকে, অর্থাৎ আমরা এরকম তো ভাবি যে আমার কোনো কথা অনুযায়ী আমাকে কেউ কীভাবে জাজ করছে। তাহলে এই ন্যারেটারও ভাবছেন যে হয়তো এই এত কিছু তিনি বলে ফেললেন অক্টোবরে কীরম থাকে কীরম থাকে না, তাহলে এই মহিলা তাকে জাজ করতে পারেন যে তিনি হয়তো একটা রোম্যান্টিক ফুল, অথবা হচ্ছে অথবা তার তাকে হয়তো ছুঁয়ে গেল, সেই জন্যই তিনি চুপ হয়ে রইলেন বা তিনি নিস্তব্ধ রইলেন। কিন্তু তারপরে ন্যারেটর বলছেন আমি একটা ভুল করে বসলাম। কি ভুল? হোয়াট ইজ ইট লাইক আউটসাইড, আই আস্কড, আমি তাকে প্রশ্ন করলাম যে বাইরেটা কীরকম। মানে এটা যদি প্রশ্নটা করা হয় তাহলে তো কেউ বুঝে যাবে যে তিনি অন্ধ বা তিনি চোখে দেখতে পান না, সেই জন্যই বলছেন যে দেন আই মেড এ মিস্টেক। শি সিমড টু ফাইন্ড নাথিং স্ট্রেঞ্জ ইন দ্য কোয়েশ্চেন, কিন্তু মহিলা কিন্তু আমার ওই প্রশ্নে কোনো রকমের উল্টোপাল্টা কিছু ভাবলেন না বা কিছু অন্য কিছু বুঝলেন না। হ্যাড শি নোটিসড অলরেডি দ্যাট আই কুড নট সি, তাহলে কি তিনি আগেই খেয়াল করেছেন যে আমি চোখে দেখতে পাই না। বাট হার নেক্সট কোয়েশ্চেন রিমুভড মাই ডাউটস, কিন্তু তার যে উত্তর ছিল, হ্যাঁ মানে তার যে উত্তরটা প্রশ্নের আকারে তার যে উত্তরটা, সেটাই আমার সমস্ত ডাউট মানে চিন্তা বা সন্দেহ দূর করে দিল। হোয়াই ডোন্ট ইউ লুক আউট অফ দ্য উইন্ডো, শি আস্কড, আপনি নিজে কেন জানলার বাইরে তাকিয়ে দেখছেন না, তিনি আমাকে প্রশ্ন করলেন। অর্থাৎ এর মানে ন্যারেটরকে বলছেন ওই মহিলা যে আপনি নিজে বাইরে তাকিয়ে দেখতে পারেন তো কীরকম লাগছে। তো ন্যারেটর এতে বুঝলেন যে ওই লেডি বুঝতে পারেননি যে তিনি অন্ধ। আই মুভড ইজিলি অ্যালং দ্য বার্থ অ্যান্ড ফেল্ট ফর দ্য উইন্ডো লেজ, আমি ধীরে 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 ওই সিট ধরে ধরে, মানে অন্ধের ইয়ে না করে আমি সিটের ওপরে, মানে হয়তো ওইভাবেই আমি কোনোভাবে উইন্ডো লেজ জানলার যে অংশটা সেখানে পৌঁছলাম। ওকে, দ্য উইন্ডো ওয়াজ ওপেন, জানলা খোলা, অ্যান্ড আই ফেসড ইট মেকিং এ প্রিটেন্স অফ স্টাডিং দ্য ল্যান্ডস্কেপ, আর আমি বাইরের দিকে এমনভাবে তাকিয়ে রইলাম যেন দেখে মনে হবে যে আমি বাইরের যে ল্যান্ডস্কেপ অর্থাৎ বাইরের যে প্রকৃতি সেটাকে আমি পর্যবেক্ষণ করছি। আই হার্ড দ্য প্যান্টিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনটার যে শব্দ, ইঞ্জিনটার যে আওয়াজ, সেটা আমি শুনতে লাগলাম। আচ্ছা, প্যান্টিং, প্যান্টিং একটা কথা, প্যান্টিং হচ্ছে অ্যাকচুয়ালি হাঁপানো। এই যে গ্রীষ্মকালে আমরা দেখতে পাই কুকুর তার জিভ বার করে হাঁপাতে থাকে, এটাকে ইংরাজিতে বলে প্যান্টিং। অর্থাৎ এই যে পাহাড় বেয়ে যখন ট্রেনটা উপরের দিকে উঠছে, তা ট্রেনটাও ওরকম হাঁপাচ্ছে, তাই তাকে বলছেন তিনি প্যান্টিং। দ্য রাম্বল অফ দ্য হুইলস, রাম্বল মানে ওই ঘস 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 যে সাউন্ডটা চাকার সেটা, অ্যান্ড ইন মাই মাইন্ডস আই, আর আমার মনে মনে আমি মনের যে চোখ সেটা দিয়ে আমি ভাবতে পারছিলাম বা দেখতে পাচ্ছিলাম, আই কুড সি টেলিগ্রাফ পোস্টস ফ্ল্যাশিং বাই, আমার বাইরের দিকের জগৎটাই মনে হচ্ছিল যেন টেলিগ্রাফ পোস্ট সেগুলো একের পর এক চলে যাচ্ছে। এটা আমরাও বুঝতে পারি বাইরে যখন ইলেকট্রিকের পোলের দিকে আমরা তাকিয়ে থাকি, তখন আমরা বুঝতে পারি একের পর এক চলে যায়, কিন্তু লেখক অন্ধ, সরি ন্যারেটার অন্ধ, তিনি বাইরে তাকিয়ে দেখতে পাচ্ছেন না কিন্তু বুঝতে পারছেন যে ধীরে 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 একের পর এক টেলিগ্রাফ পোস্ট পার হয়ে যাচ্ছে। হ্যাভ ইউ নোটিসড, আই ভেঞ্চার্ড, আপনি কি লক্ষ্য করেছেন, আমি তাকে জিজ্ঞেস করলাম, দ্যাট দ্য ট্রিজ সিম টু বি মুভিং হোয়াইল উই সিম টু বি স্ট্যান্ডিং স্টিল, আপনি কি এটা লক্ষ্য করেছেন যে মনে হয় যেন গাছগুলো চলছে আর আমরা এক জায়গায় স্থির রয়েছি। দ্যাট অলওয়েজ হ্যাপেন্স, শি সেড, ডু ইউ সি এনি অ্যানিমালস, হ্যাঁ ওই রকমটা সবসময়ই হয়, আপনি কোনো বাইরে জন্তু দেখতে পাচ্ছেন কি? আচ্ছা,
এই রইল আমাদের সেকেন্ড লেকচার এই পর্যন্ত। যদি তোমাদের কারুর কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্লিজ কমেন্ট অপশানে গিয়ে তোমাদের প্রশ্নগুলো জানাও, আদারওয়াইজ ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো তোমার বন্ধুদের সাথে যারা হয়তো কোথাও পড়তে পারছে না এই পরিস্থিতিতে, তাদের সাথে শেয়ার করো এবং এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আবার আমরা দেখা হচ্ছে আমাদের এর পরের অর্থাৎ তৃতীয় ভিডিওতে। সবাই ভালো থেকো, মাস্ক পরো, সাবধানে থেকো।